সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি, দেবাশীষ বিশ্বাস, প্রভাষক, কৃষি শিক্ষা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তারা কথা বললাম। আজকে আমি তোমাদের যেটা পড়াবো বা যেটা আমি পড়াতে যাচ্ছি সেটি হলো একটা ইম্পর্টেন্ট বিষয়, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ। অর্থাৎ তোমরা চিংড়ির সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছ, এই চিংড়ি কিভাবে বিদেশে রপ্তানি করার আগে প্রক্রিয়াজাতকরণ করতে হয় এবং কীভাবে বাজারজাতকরণ করতে হয় সেই বিষয়ে আজকে তোমাদেরকে আমি পড়াবো। তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং বাকিটুকু তোমরা বাসায় বসে বই দেখে ক্লিয়ার করে নেবে। তো আর কথা নয়, আমরা পড়ার ভিতরে যাই। এই চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের জন্য তোমাদের বইতে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা তোমাদের আজকে আমি বুঝিয়ে দেব, অর্থাৎ চিংড়ি প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণের ফ্লো চার্ট। ফ্লো চার্ট এই সম্পর্কে আজকে তোমাদেরকে আলোচনা করব। প্রথমে দেখো, কাঁচা মাল ব্র্যাকেটের চিংড়ি, চিংড়ি আমি যেভাবে দেখেছি তোমার খেয়াল করো, বাকি বইতেও শুরু করে লেখা আছে, কারখানায় আনা, কারখানায় আনা। ওজন ও গ্রেডিং, এরপর আছে বাসাইকরণ, বাসাইকরণ ছোট বড় এবং ভালো মন্দ। একটু খেয়াল করো, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে প্রথম ধাপ, প্রথম ধাপ, প্রথম ধাপ। অর্থাৎ কি লিখছেন, কাঁচা মাল, অর্থাৎ আমাদের জমিতে যে ঘের আছে, ঘেরে যে চিংড়ি উৎপাদন করা হচ্ছে সেই চিংড়িটাকে আমরা বলছি কাঁচা মাল, সেটা হচ্ছে চিংড়ি। সেই কাঁচা মাল চিংড়ি, অর্থাৎ ঘের থেকে চিংড়ি ধরার পরে সেই চিংড়িটা আমরা সরাসরি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে, হাত বদলের মাধ্যমে আমরা সেগুলি নিয়ে আসছি কারখানায়, নিয়ে আসতেছি কারখানায়। ঘেরের থেকে চিংড়িগুলো কীভাবে কারখানা আসে, যেমন ঘের মালিক আমি ঘের থেকে চিংড়ি ধরলাম, সেই চিংড়িটা আমি স্থানীয় ব্যাপারী বা ফরিয়ার কাছে বিক্রি করলাম, ওই ব্যাপারী ফরিয়ারা আড়তদারের মাধ্যমে সেইটা নিয়ে আসে কারখানা, কারখানা আনার পরে সেই মাছটাকে ওজন এবং গ্রেডিং করা হয়। ওজন এবং গ্রেডিং, টোটাল মাছটাকে ওয়েট দেওয়া হয় এবং গ্রেডিং করা হয়। গ্রেডিং মানে বাসাই করা, বাসাই করা, গ্রেডিং মিনস হচ্ছে বাসাই করা। বাসাই করলে কি করে, ছোট বড় এবং ভালো মন্দ এটাকে সাইজ করে, এটাকে আলাদা করে, ছোট মাছগুলো একদিকে করে, বড় মাছগুলো আরেকদিকে করে এবং ভালো মন্দ এগুলো সবই বাসাই করে, সেটাকে বলা হচ্ছে গ্রেডিং। এটা করার পরে আমরা এটাকে এখন দুই ভাগে ভাগ করছি, দুই ভাগে, একটা হচ্ছে মাথা
সহে আর এটার মাথা ও পোষা বিহীন। এটি খেয়াল করো যে এই কারখানা আনার পরে টোটাল মাসটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, কেন মাথা পোষা সহ একটা করছি একটা ভাগ করছি আর একটা ভাগ করছি মাথা ও পোষা বিহীন। কেননা আমরা যখন বিদেশে এই মাছগুলো রপ্তানি করব, কোনো কোনো দেশে তারা বলে কি যে আমাদেরকে মাথা এবং পোষা সহ মাছ দেবেন, আবার অন্য দেশ হয়তো বলতে পারে যে মাথা এবং পোষা বিহীন মাছ দেবেন। এই জন্য কারখানায় যাওয়ার পরে টোটাল মাছটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব আমাদের রপ্তানি করার সুবিধার্থে। একটা হচ্ছে মাথা এবং খোসা সহ, আর মাথাও ফেলব না খোসাও ফেলব না, আর একটা হচ্ছে মাথা এবং খোসা বিহীন, অর্থাৎ মাথাও ফেলে দেবো খোসাও ফেলে দেবো। এই জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করার পরে এইটাও আর এইটা তোমার 20 ppm ppm ক্লোরিন ক্লোরিন পানি দ্বারা ধৌত পর্ব ধৌত পর্ব ধৌত পর্ব 20 ppm ক্লোরিন পানি দিয়ে ধৌত পর্ব, এটাও 20 ppm ক্লোরিন ক্লোরিন পানি দ্বারা ধৌত পর্ব। বুঝতে পারছ যে 20 ppm ক্লোরিন পানিতে ধৌত পর্ব মানে কি? মাছটাকে ওয়াশ করতে হবে 20 ppm ক্লোরিন পানিতে, এটাও ধৌত পর্ব করবো এটাও ধৌত পর্ব। হ্যাঁ, এইটা হচ্ছে এটা কিন্তু আমাদের দ্বিতীয় ধাপ চলছে, দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ এটা দ্বিতীয় ধাপ চলছে। এখন পরবর্তী পরবর্তী লেখার জন্য আমি উপরে নিয়ে রাখছি মুসলিম এরপর হচ্ছে তোমার রপ্তানি গ্রেড, রপ্তানি গ্রেড আর এইখানে এই স্পেসটাকে রপ্তানি গ্রেড করার আগে ও খোসা সারানো সারানো অর্থাৎ রপ্তানি দেখতে গেলে মাথা খোসা বিহীন, এই জন্য রপ্তানি গ্রেড করার আগে আমার আর একটা কাজ করতে হবে মাথা এবং খোসা ফেলে দিতে হবে। রপ্তানি রপ্তানি বুঝতে পারছ এইখানে এইখান থেকে এই মাথা খোসা সহ এখানে 20 ppm ক্লোরিনপাতে ধৌত করার পরে সরাসরি রপ্তানি গ্রেড, কারণ এখানে মাথা এবং খোসা ফেলা লাগছে না, কিন্তু এইখানে মাথা এবং খোসা ফেলে দিতে হচ্ছে বিধায় এইখানে একটা ধার বেশি করতে হচ্ছে মাথা ও খোসা সারানো দে রপ্তানি গ্রেড। এরপর হচ্ছে ওজন, ওজন এইটা হচ্ছে ওজন রপ্তানি গ্রেড করার পরে এই কারণ এখন রপ্তানি গ্রেড জিনিসটি কি যে রপ্তানি গ্রেড হচ্ছে ধরো আমি মালিক বা আমি ফলি আমি আড়তদার, আমার কাছ থেকে কোম্পানি বা কারখানা যখন মাছটা ক্রয় করে তখন কিন্তু একটা গ্রেড আমার কাছ থেকে করে নেয়, যেটা প্রথমেই বলেছিলাম যে বাসায় করো ভালো বন্ধু ছোটো বড় আড়তদার। আর রপ্তানি গ্রেডটা করবে কারখানা, রপ্তানি গ্রেডটা করবে কারখানা, অর্থাৎ যে গ্রেডের ভিত্তিতে সরাসরি মাছটা কারখানার থেকে বিদেশে এক্সপোর্ট হবে রপ্তানি হবে, এই সেটিকে বলা হচ্ছে রপ্তানি গ্রেড। রপ্তানি গ্রেড করার পরে এটিকে ওজন করবো, এটা হচ্ছে রপ্তানি গ্রেড করার পরে ওজন করবো। ওজন করার পরে ওজন দেওয়ার পরে আবার 10 ppm চাপযুক্ত চাপযুক্ত ক্লোরিন পানি দ্বারা
দ্বিতীয় দ্রুত বল, দ্বিতীয় দ্রুত বল, এটা তাই ব্যায়াম করলে পানি দ্বারা এটা চার দ্রুত এইখানে দেখো চাপ যুক্ত অর্থাৎ 10 পিপিএম প্রলোভন পানি দ্বারা চাপ যুক্ত প্রলোভন পানি দ্বারা দ্রুত প্রলোভন করতে হবে, অর্থাৎ পানির ঘোলটা যে তোমরা বাথরুমে যখন ট্যাপে পানি ছেড়ে দাও দেখছো কিভাবে জোরে পানিটা পড়ে, সেই পানির ঘোল যদি জোরে হয় তাহলে তার সেই পানির মাথায় যদি কোনো ময়লা যুক্ত কোনো জিনিস রাখা হয় তাহলে কিন্তু ওই পানির চাপে চাপযুক্ত পানির চাপে ওই ময়লাটা তাড়াতাড়ি দ্রবীভূত হয় মানে দূর হয়, এইটাকে এটা ওয়াশ করার সুবিধার্থে ভালোভাবে ওয়াশ করার সুবিধার্থে দত্ত করার জন্য আমি চাপযুক্ত করে পানি দ্বারা দ্বিতীয় দূষণ করলাম, এটাও তাই চাপযুক্ত করে পানি দ্বারা দ্বিতীয় দূষণ করলাম। নেক্সট হচ্ছে তোমার আবার ওজন, এখানে আবার ওজন দ্বিতীয় এটা ফাইনাল আবার লাস্ট একটা করে যত ফাইনাল এটাই ফাইনাল যে লাস্ট আর একবার ওজন করতে ওজন করার পরে তৃতীয় যৌথ পাঁচ পিপিএম করণ পানি দ্বারা করণ পানি তারা তৃতীয় এটাও পাঁচ পিপিএম পানি তারা তৃতীয় বুঝতে পারছো, অর্থাৎ তাহলে আমরা কি দেখো যে কোম্পানিতে বা কারখানায় মাছ আনার পরে তিনবার হ্রাস করে তিনবার, প্রথমবার হচ্ছে 20 পিপিএম প্রলোভন পানি দ্বারা, দ্বিতীয়বার হচ্ছে 10 পিপিএম চাপযুক্ত প্রলোভন পানি দ্বারা এবং তৃতীয়বার হচ্ছে 5 পিপিএম প্রলোভন পানি দ্বারা তিনবার হ্রাস করবো, তিনবার হ্রাস করার পরে এই কাজটা শেষ হবে এবং এই পদ্ধতি হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ বলেছিলাম এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপে যাব, এরপর হচ্ছে এইটাকে করব প্যানি প্যানি এটাও প্যানি প্যানি হচ্ছে প্যানি হচ্ছে একটা তোমার ট্রে বিশেষ, সেই প্যানিংয়ের মধ্যে আমি ধরো ছেড়ে এখানে ব্লক এর ভিতরে মাছগুলো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এই প্যানিংটা যে মাছ দেওয়ার পরে সেটিকে দুটো গ্রুপের মাছই দুটো গ্রুপের মাছই হিমায়িত করে হিমায়িত করে -40°C তাপমাত্রা -40°C তাপমাত্রা তাহলে খেয়াল করো যে প্যানিং ট্রেতে মাছগুলো নেওয়ার পরে সেটা ডিপ ফ্রিজে যার তাপমাত্রা হচ্ছে -40°C অর্থাৎ এই অবস্থায় মাছকে দিলে সেটা হিমায়িতকরণ করা হবে, আমরা জানি বিদেশে যে চিংড়ি চাষ রপ্তানি করা হয় এটা হচ্ছে হিমায়িতকরণ চিংড়ি বিদেশে রপ্তানি করে হিমায়িতকরণ করে সেইটা এটি করলে গ্লেজিং করা হবে গ্লেজিং এই প্যানিংটাতে মাছ দিয়ে মাছ রেখে সেটিকে যদি হিমায়িতকরণ করা হয় -40°C তাপমাত্রা
তাহলে ওই চিংড়ি ধরো এই এই যে চিংড়ি মাছটা এর চারিপাশে একটা বরফে আস্তরণ করে যাবে, একটা বরফে আস্তরণ করে যাবে। বাইরের থেকে চিংড়ি মাছটাকে দেখা যাবে না, মনে হচ্ছে একটা বরফ খেলো, কিন্তু বরফের মধ্যে চিংড়ি মাছ থাকে। এই যে চিংড়ির বডি বাইরের যে একটা বরফে আস্তরণ করা হলো অর্থাৎ হিমায়িতকরণ করার পরে সেইটিকে বলা হচ্ছে গ্লেজিং করা। অর্থাৎ চিংড়ির চারিপাশে পুরো বডির চারিপাশে একটা বরফে আস্তরণ সৃষ্টি করে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে গ্লেজিং। গ্লেজিং করার পরে গুদাম জাত গুদাম জাত করণ গুদাম জাত করণ এটি হচ্ছে মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ গ্লেজিংকৃত মাছ আমি রপ্তানি করার আগ পর্যন্ত যতদিন কারখানায় মাছটা থাকবে ততদিন পর্যন্ত সেটিকে গুদাম রাখবো, গুদাম জাত করে রাখবো, যার তাপমাত্রা হচ্ছে মাইনাস 18 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 18 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এখানে হিমাগারের সংরক্ষণ কথা দেখতে পারো, হিমাগারে হিমাগারে সংরক্ষণ হিমাগারে আমি সংরক্ষণ করে দেবো মানে কতদিন সংরক্ষণ করবো, যতদিন পর্যন্ত আমি এই মাছটাকে বিদেশে রপ্তানি করতে না পারবো। কারণ অল্প অল্প মাছ তো রপ্তানি করা যায় না, একসাথে বহু মাছ এত বছরে একবার বা দুইবার এটা বিদেশে রপ্তানি করা হয়। এখন প্রতিদিন তো কারখানা মাছ কিনতেছে, প্রতিদিন কিন্তু কারখানায় মাছ কিনতেছে, আর প্রতিদিনই মাছ তো প্রতিদিন রপ্তানি করা যাবে না। এখন অল্প অল্প মাছ কিনে সেই মাছটাকে আমি গ্লেজিং করে আমি হিমাগারে সংরক্ষণ করে রেখে দেবো, পরে যখন একটা প্রচুর মাছ হবে তারপর আমি সেটিকে বিদেশে রপ্তানি করব। এই যে হিমাগারে মাছটা সংরক্ষণ করা হবে, এটা হিরাকার ছোট 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 কাঠুর উপরে করে এই মাছটা যখন আমি রপ্তানি করবো তখন এই ছোট ছোট কাঠুর ছোট ছোট অনেকগুলো কাঠুর একত্রে করে একটা বড় কাঠুরি করে তখন আমি বিদেশে রপ্তানি করব, যে হচ্ছে রপ্তানি। এইভাবে এই যে এইটা হচ্ছে তৃতীয় ধাপ, এই প্রথম হচ্ছে তৃতীয় ধাপ। তাহলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই দুটো ছিল চিংড়ি প্রক্রিয়াজাতকরণের ধাপ মূলত, আর তৃতীয় ধাপ হচ্ছে চিংড়ি বাজারজাতকরণের ধাপ। এটি কিন্তু পরীক্ষায় আসে যে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের জন্য যে ফ্লো চার্ট সেটি উল্লেখ করে, তা তোমাদের পরীক্ষায় ফ্লো চার্ট এটা কিন্তু পরিষ্কার তোমাদের বইতে লেখা আছে, তোমরা বইটা দেখবা। আর নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসে ফলো করে কিছুটা হলেও আমি তোমাদের বোঝাতে পারছি, বাকিটুকু যদি তোমরা বই বাসায় যে বই দেখো তাহলে তোমাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজ আর নয়, আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের উপস্থিতি কামনা করি এবং সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, এই সুস্থ থাকো, এই শুভ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।